Hello guys, assalamu alaikum. This is Ifat Khan. Welcome back to my another brand new videos. আমার পিছে আজকে দেখছেন বিশাল কড়াইতে মাংস রান্না হচ্ছে। আজকে আমরা এখানে মাংস দিতে আসছি আর এখানে মূলত ওনারা মাংসটা দিয়ে সার্ভ করে, এই রান্না করা অবস্থায় রান্না করা থাকে, তারপর গরম করা অবস্থায় ওনারা সার্ভ করে। আজকে আমরা আসছি হচ্ছে বিসমিল্লাহ খাবার হোটেল। এটা হচ্ছে আপনার উত্তরা 11 নম্বর সেক্টর। আরেকটি স্পেসিফিক বলতে গেলে এটা হচ্ছে আপনার রায়তা বাস কাউন্টারের ঠিক সামনে এটা অবস্থিত। ওনারা এখানে 20 বছর ধরে ব্যবসা করছে, তো অবশ্যই ওনাদের খাবার অনেক ভালোই হবে, না হলে 20 বছর ধরে ব্যবসা করতে পারে না। তো এখানে আমরা গরু মাংসের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ওনাদের ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা, তারপর ডিম আর অন্যান্য অনেক কিছু বিক্রি করে, বাট ওনারা গরু মাংসটা বেশি প্রেফার করে। তো তাই আজকে আমরা গরু মাংস এখানে ট্রাই করবো এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। তাহলে খাবারটা নিয়ে আসি, তারপর আপনাদের মাঝে আবার আসছি। গাইস, আমাদের খাবার চলে আসছে। আমরা যেহেতু গরু মাংস দিতে আসছি, আপনাদের একটু গরু মাংস দামটা বলি। এটা হচ্ছে গরু মাংস, এটা হচ্ছে আপনার 200 টাকা এটা প্লেটের দাম। এটা হচ্ছে লাউয়ের তরকারি, এটার দাম আছে 40 টাকা। আর এখানে ভাত দিয়েছে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে হচ্ছে একটা সালাদ করছে দাদা, এটা হচ্ছে শসা, টমেটো আর শুকনা মরিচ দিয়ে হয়তো করছে আর কি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটু মাংসটা দেখি। 1, 2, 3, 4, 5, 6 মানে তেল সহ মোটামুটি 6 পিস আর কি ওরা দিছে, মিডিয়াম সাইজের পিস। হ্যাঁ, তো আমি প্রথমে একটু লাউ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা ছিল লাউ তরকারি। লাউটা ভালো সিদ্ধ হয়েছে, ভালো খুব। আর রান্নার সময় যে ঘরোয়া যে একটা ফ্লেভার আছে, লাউর মধ্যে সেই ফ্লেভারটা কাজ করতেছে। হ্যাঁ, এখন আমি মাংস দেখে ট্রাই করে দেখি। মাংস হচ্ছে আপনারা মোটামুটি একটু আর কি শক্ত আছে, বাট পিসটা ভালো, একটা ভালো একটা গ্রাম আসতেছে। তো একটু খেয়ে দেখি। অনেক মশলা দিচ্ছে এটার মধ্যে, আর আপনি কোরবানি মাংস যেভাবে অনেকক্ষণ জাল দিতে দিয়ে একটা গান আসে বা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা এখানে আসে। আর একটা মজার ব্যাপার স্যার, ওনারা প্রত্যেক দিন 60 থেকে 65 কেজি মাংস বিক্রি করে, গরুর মাংস শুধুমাত্র 4 ঘন্টা। ওনাদের এই হোটেলটা খোলা থাকে হচ্ছে দুপুর 12 থেকে বিকাল 4টা পর্যন্ত, মানে আপনি 4টার পরে আসলে আমাদের খাবার পাবেন না। তো চিন্তা করে দেখেন যে আপনার 4 ঘন্টায় 60 থেকে 65 কেজি মাংস বিক্রি করা অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, যেহেতু অনেক বছর ধরে ব্যবসা করছে, ওনাদের একটা রেপুটেশন ভালো হয়েছে। তো যাই হোক, আমরা খাবার ট্রাই করছি। আপনারা এখানে আসবেন, এসে একটু ট্রাই করবেন যে খাবারগুলো কেমন হয়েছে, বিশেষ করে গরু মাংসটা এটা ট্রাই করতে ভুলবেন না। এটা অনেক টেস্টি, অনেক মজার একটা খাবার। তো খাবারটা শেষ করতে হবে আর তো এখানে একটু অথেন্টিক গরু মাংস দেখালাম আপনাদেরকে।
আমরা সাধারণত সব জায়গায় খাই, কিন্তু এর টেস্ট একটু ভিন্ন। আপনি অবশ্যই আসবেন, এসে ট্রাই করে দেখবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী কোনো এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।